আল্লাহ বলে জাহান্নামের নামের কঠিন আজাব দেওয়ার আগে দুনিয়ার মধ্যে আমি সামান্য আজাব ভোগ করাই কেন বান্দা যেন তোমরা আমি আল্লাহর দিকে ফিরে আসো লাঠি দেখাইলে বাচ্চা খাইতে শুরু করে লাঠি দেখাইলে বাচ্চা ভয় পেয়ে চুপ করে ফেলে অর্থাৎ বাচ্চাকে লাঠি দেখাইয়া তাকে ফেরাইতে চায় রব্বুল আল আমিন ছোট্ট ছোট্ট আজাব দিয়ে মুসিবত দিয়ে কখনো অতিবৃষ্টি কখনো অনাবৃষ্টি কখনো ঝড় কখনো জলোচ্ছ্বাস কখনো বন্যা কখনো ভূমিকম্প ইত্যাদি মুসিবত দিয়ে দিয়ে আল্লাহ চায় আমার বান্দা আমার দিকে ফিরে আসুক কিন্তু বান্দা তো বোঝে না আল্লাহ বলেন কুলনারু জাহান্নামা আসাদু হাররা লাউকানু ইয়াফকাহুন আল্লাহ বলে বন্ধু বলে দেন দুনিয়ার আগুন দুনিয়ার রদ্রের তাপ এটা যদি এমন গরম মনে হয় তাইলে শুনে নাও বান্দা জাহান্নামের আগুনের গরম তার চাইতে বেশি তীব্র এবং এর পূর্বেও ওলামায় রাম নসিহত করেছেন আমরা সকলেই উপলব্ধি করছি অনেক বেশি গরম বাকি এই বিষয়টা আমাদের মনে রাখতে হবে এই গরমটা যদি আমাদের জন্য প্যারেশানি মনে হয় মুসিবত মনে হয় তো মনে করতে হবে এটা আমাদের গুনাহের কার আমাদের গুণা আমাদের নাফরমানি আমাদের সম্মিলিত পাপ সম্মিলিত আজাব অর্থাৎ আমাদের এছতে মাই গুণা তা আমাদের সবার উপরে গরমের কষ্ট কোরআনুল করিমের মধ্যে আছে আল্লাহ তালা বলেন আল্লাহ বলেন তোমরা দুনিয়ার মুসিবত ভয় করো কেন আল্লাহ বলেন দুনিয়াবি যত আজাব দুনিয়ার মধ্যে মুসিবত আসবে এটা শুধুই কেবল যারা পাপি অপরাধী শুধু তাদেরকেই ধরবে না বরং পাপীদের সাথে যারা নিষ্পাপ গুনামুখ করে নাই অপরাধ করে নাই তাদের উপরেও মুসিবত আসবে এটাই আল্লাহ তালার নিয়ম দুনিয়ার বেলায় আল্লাহ তালার এক রকম, আখেরাতের বেলায় আরেক রকম দুনিয়াতে যখন কোনো আজাব গজব মুসিবত আসে তো ইমানদার ন্যাককার নাফরমান বধকার সবার উপরেই আসে সবার উপরেই বর্তা এটাই আল্লাহতালার সিস্টেম আল্লাহ তালা কোনোভাবেই দুনিয়াতে থাকাকালীন চূড়ান্ত নেককার এবং চূড়ান্ত পাপি পরিষ্কার করে দেন না চূড়ান্ত ফয়সালা আখেরাতেই দেখাবে এই এখানে আজাব মুসিবত প্যারেসানি সবার উপরেই আসে কিন্তু আখেরাতে পরকালে সম্পূর্ণভাবে আল্লাহ তালা পাপি এবং নাফরমানদেরকে আজাবের জন্য পৃথক করে দিবেন আর ইমানদার ন্যাক্কারদেরকে সুখের জন্য আলাদা করে দিবেন ফরিক উনফিল জান্না ও ফিল এক একদল জান্নাতি হবে একদল জাহান্নামি হবে একদল আসহাবুল মাইমানা একদল আসহাবুল মাশআমা আমা একদল হবে ডান দিকের দল আরেক দল হবে বাম দিকের দল ডান দিকের দল জান্নাতের সুখ ভোগ করবে বাম দিকের দল জাহান্নামের কষ্ট ভোগ করবে আম্মা মান উ তিয়া কিতা বাহু বিয়ামিন এটাও কোরআনে আছে আবার ও আম্মা মান উ তিয়া কিতা বাহু আলী আল্লাহ তালা বলেন হাসরের ময়দানে যার আমল নামার ডান হাতে দেওয়া হবে সে সুখের জান্নাতে বসবাস করবে আবার যার বাম হাতে দেওয়া হবে সে চির কষ্টের জাহান্নাম ভোগ করবে তাইলে এই কথাটাই স্পষ্ট যে এখনকার হিসাব একরকম ওইখানকার হিসাব আরেক রকম এখন দুনিয়াতে যখন কোনো ঘূর্ণিঝড় হয় জলোচ্ছ্বাস হয় টর্নেডো হয় সাইক্লোন হয় মহামারী হয় যেমন করোনা হয়েছে তো অনেক নেককার নামাজি ফরেহেজগার মানুষও এতে মৃত্যুবরণ করছে যখন কোথাও ঘূর্ণিঝড় হইছে তো অনেক ভালো মানুষের ঘরও ভেঙে ভাঙছে নামাজি মানুষের ঘরও ভাঙছে বন্যায় সবাই ডুবছে কিন্তু কারণ গুণা প্রতিটা মুসিবত দুনিয়াতে প্যারেশানি আজাব গজব সবটাই আমাদের গুণা কিন্তু গুণা করছে যতজন দুনিয়াতে আজাব ভোগ করছে ততজন এমন না প্যারেশানি ভোগ করবে সবাই মুসিবত ভোগ করতে হবে দুনিয়াতে সবাইকে এই জন্য এই মুহূর্তের এই তীব্র গরম অতিবৃষ্টি অনাবৃষ্টি দুইটাই আজাব প্রচণ্ড বৃষ্টি হওয়া তো বন্যা লেগে যায় আবার একদম বৃষ্টি হচ্ছে না তো আমাদের জিন্দিগি গরমে অস্থির হয়ে যায় উভয়টাই আমাদের জন্য কি প্যারেশান প্যারেশানি কিনা বলেন তো এই সবটাই আমাদের গুণা ব্যক্তির গুনায় ব্যক্তির আজাব হয় কিন্তু সম্মিলিত গুণা বাড়লে সকলের উপরে আজাব হয় আজকে আমরা এটাই সত্য এটাই বাস্তবতা ভাইয়া এটাই ইনসাফের কথা আমাদের জিন্দিগির মধ্যে আমাদের আল্লাহর সাথে সম্পর্ক আমাদের একদম কম আমরা মূল সম্পর্ক ছিঁড়ে ফেলছি ফালতু সম্পর্ক জুড়ে ফেলছি আমাদের রবের সাথে আমাদের সম্পর্ক নেই আমাদের সবাই পছন্দ হয় আল্লাহকেই শুধু পছন্দ হয় আমরা একটাইতে কঠিন অনেক কথাও যে কর্মচারী আট হাজার টাকা বেতনে চাকরি করে সে তার অফিসের বসের অনেক কঠিন আট হাজার টাকা বেতনে বেটা তোরে বলছে বাথরুম সাফ করতে এটা তোরে ভাল লাগে কিন্তু আল্লাহ তালা তোকে সমস্ত কিছু দিয়ে বলছে সেজদা দিতে না এটা কষ্ট না অর্থাৎ দুনিয়ায় আমরা অনেক কঠিন বিষয়ক মাইনা নেই মাইনা নেই এটারে আমরা গায়ে সহে আল্লাহর কথাটা আমাদের গায়ে সয় অথচ আল্লাহ তাআলা কোনোভাবেই বান্দার উপরে ভারী কোনো বোঝা চাপায় দেন না বলেন ইনসাফের কথা বলে আজকে যাদের মনে করেন এশার নামাজ তো এশার নামাজ পড়া মানে কি চারি রাকাত নামাজ মানে কি চারটা সিমেন্টের বস্তা আপনার ট্রাকের থেকে নামাইয়া গোডাউনে রাখা এটারই তো নামাজ বল ঠিক না কথা পঞ্চাশ কেজি করে মোট দুশো কেজি সিমেন্টের বস্তা নামানো অথবা এক শতক মাড়ি কাড়া এটার নামই তো পাঁচ নামাজ ঠিক না তো তাইলে কি এখানে কি মানে আপনার উপরে বোঝাটা কি আল্লাহ কোন মুসিবতটা চাপায় দিল কিন্তু এইটা আমাদের পছন্দ হয় না অথচ এক চাইতে ভারী এই যে বিদেশ যায় আমাদের ছেলেরা হ্যাঁ কি করে কতটা কষ্ট করে আমরা দেখি না বলেন বারো ঘন্টা চোদ্দ ঘন্টা ডিউটি ষোলো ঘন্টাও ডিউটি করে তো ষোলো ঘন্টা যদি ডিউটি করে চব্বিশ ঘন্টার মধ্যে আর থাকে কয় ঘন্টা আট ঘন্টা তা আট ঘন্টার মধ্যে আবার নিজের রান্না নিজে রান্না নিজের কাপড় চোপড় নিজেই ধোয় নিজের রুম নিজেই ঘুষায় ওষুধপত্র চিকিৎসা সবই নিজের হাত করতে হবে বউ কোথায় বাচ্চা কোথায় কামের লোক রাখবো কথা হেতেই তো কামের লোক এতে কামের লোক রাখবো কথা কথা বোঝেন না সেই তো কাজ করে সে আবার লোক রাখবে কেমন এই যে কষ্টের জিন্দিগি এটা সহ্য হয় আপনার বারো ঘন্টা ডিউটি সহ্য হয় ফজরের নামাজটা সহ্য হয় না জহরের নামাজ সহ্য হয় না আহা কি আশ্চর্য কথা এটা কেমন বে ইনসাফি কথা বলেন কেমন জুলুমের কথা এখানে তোমরা যারা বর্ষ ছেলেরা তোমরাই বলো ভাইয়া মানে কি সমস্যার কারণে আজকে পাঁচ ওয়াক্ত নামাজ না মানে অসুবিধাটা কি কি বেরাম তোমার কি সমস্যা কি অসুবিধার কারণে শরীরের কোন সমস্যার কারণে নামাজ না। অনেক ছেলে এখানে বেনামাজ আমি তো চেহারা দেখলেই চিত বেনামাজির চেহারা তো চিনা থাকে বেনামাজি অসভ্য এই অসভ্যের চেহারা চিনাই যায় এটা বেহায়া এটা নির্লজ্জ খবিস খরে তো চিনাই যায় চিনাই যায় যদি আমার এখন দায়িত্ব দাও আমি দেই দাঁড় করাই বেনামাজি দাঁড় করাই এখন আহ চেহারাগুলো কালো চেহারার মধ্যে গুনারে ছাপ নাচ গান নারীর ছবি উলঙ্গ দৃশ্য না নাপাক পেশাবের দুর্গন্ধ একটা জঙ্গলি আর কি একটা জঙ্গল সারা আফ্রিকার জঙ্গলি ছাড়া আর কিচ্ছু এর মুতের গন্ধ যার প্যান্টে ঠিক মতো সুলের সুরের কোনো আগামাতা নাই খারাইয়া সারাক্ষণ মোবাইলে ছবি দেখে মানুষের বেড়ি দেখলে লাফায় নিজেরা ওই হুল্লুর চিকার দেয় গোরে গাড়ে ভাত খায় বন খায় কি মানুষ আসে পাগলো না ছাগল না এটা মানুষও না এটা কোনো জিন্দগি হইল বিয়া এটা কোন সুস্থ স্বাভাবিক মানুষ হইল এটা এই জন্য বললাম আসলেই বাস্তবতা এই প্রচন্ড গরম আমাদের উপরে আজাদ আর এটা আমাদের গুনাহের কারণ আমাদের সীমাহীন কোনো কারণ ছাড়াই আমাদের ছেলেগুলো নামাজ পড়ে না কোনো কারণ নাই বিনা কারণে গরমে কষ্ট পাইতেছে তারপরও এমন ঘাটতেরা এরপরও এমন ঘাউরা আল্লাহ পাক বলতেছে যেন যে তোরে এত গরম দিলাম হে এর পরও বলেছে আপনি যদি আরো গরম যাক আমার কাঠও বানাই এলাম আমি দাম নেড়ে দিতাম সাফ কথা আপনার গাদ্দার কি গাদ মানে সাংঘাতিক গাদ্দা কথা সাংঘাতিক গাদ্দা সাংঘাতিক গাদ্দা ছেলেরা তোমরা যারা নামাজ পড়ো না তোমার মতো ঘাটতেরা গাউরা বেআ গাদ্দার অসভ্য আল্লাহর আর কোন সৃষ্টি কোনো জন্তু জানোয়ার এত বড় বেয়াদব হয় না কোনো কুকুর বিড়াল এত বড় গাদ্দার না বে কোন্তা এত গাদ্দার হয় না বেটা নামাজি তুই যত বড় গাদ্দার বেটা কপাল নয় না আল্লাহর সামনে যে তোকে সব দিয়েছে এই বললেন বেলায়ত ভাই পৃথিবীর যে যেদিকে বলে কেউ একে প্রিয় ওকে প্রিয় ওকে বড় একে বড় মনে প্রতিনিয়ত মহাসিন বার বার বলে না না দুনিয়াবাসী আল্লাহ একবার আল্লাহ বড় সেই বড় মালিকের সামনে যার মাথা নোয়ে না ঘাঁড় নোয়ে না তার ঘাট সাই একটা বাড়ি দিলে কি আসবে একটা বাড়ি দিলে আসার দিয়ে তারে শক্ত একটা লাঠি দিয়ে তার ঘাটটার মধ্যে একটা বাড়ি দেওয়া হচ্ছে যে তুই তো বড় ঘাঁটতে তারা বেটা এবং দিবে মনে হ্যাঁ ওই খুব বেশি দিন না ভাইয়া খুব বেশি দিন ফেরেস্তা কবরে একটা আচার দিব প্রথম আচারে তুমি শেষ কবরের মাটি তোমার এমন ভাবে একটা চাপ দিবে হাদিসে আছে না ফরমানের কবরে এমন চাপ দিবে এক চাপে আল্লাহ রসুল সাল্লাম বলছেন এ পাশের হাড্ডিয়ে পাশে চলে আসবে এ পাশের হাড্ডিয়ে পাশে একদম গুড়া করে আসবে এজন্য চলো মিয়া মাতবরি করে আল্লাহকে নারাজ করে সবাইকে কষ্ট দিচ্ছ গুনাহের কারণে আজকে যত পাখি পশু গরু ছাগল কুকুর বিড়াল সাপ বিচ্ছু কীট পতঙ্গ জন্তু জানোয়ার আল্লাহর যত মাখলুক এই প্রচন্ড গরমের কারণে কষ্ট পাইতেছে পাইতেছে কিনা বলে এই সমস্ত মাখলুকার কসম আল্লাহ এই বেনামাজি পাপি নাফরমানদের মানদের উপরে খোদার লান এক কুত্তাও বলে বেনামাজি তোর উপরে আল্লাহর লান তোর কারণে আমি গরমে কষ্ট পাইতেছি এক শুকর বলে যে বেনামাজি তোর উপরে আল্লাহর লানত পড়ুক তোর পাপের কারণে আমরা কষ্ট পাচ্ছি কারণ কোনো চতুষ্প জন্তু জানোয়ারের কোনো পাপ নাই গরু ছাগলের কোনো গুণা নাই করতে এবো গুণা কুকুর বিড়ালের কোনো গুণা আছে কি নাই তো বিয়া ওদের গুণা এবো করতে গুণা আমার গুণা আমার গুণা আমার গুণ এ গোটা সৃষ্টি আল্লাহর জমিন প্রচন্ড গরমে কাঁপতেছে না মানির কারণ না মানির কে কারণে নামাজ পড়ো না ছেলেরা কিসের ওয়াজ শোন আমার এব খুব আগ্রহ হুজুর আপনি আইতে কি গাঁস কাটমা আই আমি আমি আইলাম আর কি তখন কি সে মানে আমি ওনা আসলাম তো তো এরপরে বলেন না কেন কথা বলেন আমার জন্য পাগল হয়ে গেছেন ঠিক আছে ভালো আমি আসছি এখন কি এখন কি হবে এখন বে আমি আসছি বে নামাজি ছেলেরা এখন দাঁড়াও নামাজ পড়বা কখন বলো এখন বলো ছেলে ওয়াদা করো এখন বলো কখন নামাজ পড়বা বেটা বলো ইনশাল মুসলমানের সন্তান পৃথিবীবাসীকে তুমি কষ্ট দিবা কেন আল্লাহরে তো সৃষ্টির লানত নিয়ে বাঁচবা রে ছেলে আগামী সময়টা কেমনে বাঁচবা আগামী তিরিশ বছর পরে তুমি যদি হায়াত পাও পৃথিবীর অবস্থা কেমন হবে এক ওয়াক্ত নামাজ যদি তুমি পড়তে মন না চাই ভাইয়া তোমার ছেলেটার কি হবে তুমি যদি সারাক্ষণ মেয়ের ছবি দেখো মোবাইলে তোমার বউটা কেমন হবে তোমার একটা মেয়ে হবে যখন আল্লাহ চাহে তো আমার বাফের যেমন মেয়ে ছিল মানে আমার বোন আমারও তো এখন মেয়ে আছে আমারও তো দুইটা মেয়ে আছে তা আমি যদি দেখি আমার মেয়ে এটা চরিত্রহীন আমার জীবনের তখনকার লজ্জা আমি রাখবো কোথায় তখন আমি লজ্জা রাখবো কোথা বাংলাদেশে গতকালকের আগের দিন ঢাকার সবচেয়ে গুরুত্বপূর্ণ এলিট এলাকা গুলশানে মদের আড্ডা থেকে মদের বার থেকে মদ খাইয়া মাতাল হইয়া যুবতী মেয়ে চারজন একজন আরেকজনের মারামারি কইরা রাস্তায় ওপেন মানুষের সামনে কাপড় মেয়ে এক মেয়ের তিন কাপড় খুলে ডাইরেক্ট গায়ের কাপড় হ্যাঁ এ পুলিশে ধরছে আজকে দুই দিন পত্রিকা আসতেছে অসভ্যতা কোথায় কিসের গরম কিসের তীব্রতা কিচ্ছুর খবর তো নাই যুবতী মেয়ে মহিলা মেয়ে মেয়েরা তিনজন ওই মেয়ে আবার যে মেয়ে ওই মেয়েও মাতাল। ওইও নেশা করছে মানে যার কাপড় খুলে লাইছে সেও কি নিয়ে তর্ক লাগছে রাস্তার মধ্যে আইনা শত শত ক্যামেরা দেখছে মোবাইলে ভিডিও হয়েছে আমরা কোথায় নেমে আমাদের জেনারেশন কোথায় গেছে আমাদের অসভ্যতা কোথায় নামছে আহ নারী মেয়ে মধে মাতার এই হলো দেশের সমাজ সমাজের হালাত এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিআইপি এলাকা সমাজের যারা মনে করে উচ্চ পদস্থ মানুষ যেখানে থাকে উচ্চশিক্ষিতরা নাকি থাকে সেখানে সেখানে আমাদের মতো আপনাদের মতো আঙ্গাল কাঙ্গালের যাইবারও সাজ নাই চাইবার মতো সুযোগও নাই সেই বৃত্তশালীদের এলাকায় ধনির দুলালি ধনির দুলালি নিজেরা টানা হেঁচরা করে মদের মাতাল হয়ে নিজেদেরই একজন আরেকটা মেয়ের একটা কাপড়ে খুলে ফেলছে আহ এই জন্য বললাম বাফ চলেন আমার কথা হইল ছেলেরা তোমরা শুধু আবেগে চললে হবে না ভাই আবেগে চললেই হবে বেলাত ভাই আমার অনেক মহব্বত করে বারবার বলছে আমরা আসছি এই আসা যাওয়ার মধ্যে একটা মাহফিল করছেন বা ছেলেরা তোমরা একটা মাহফিল করেছ দোস্ত এটার মধ্যে কোনো উল্লেখযোগ্য কোনো সফলতা নাই যদি কোনো পরিবর্তন না হয় যদি কোনো ফিকির না হয় উঠলা আর বসলা কতক্ষণ হই হুল্লুর হইলো কালকে সকাল থেকে আবার তুমি তোমার মতো আমি আমার মতো কি লাভ হলো এই মহব্বতের কি লাভ হলো ভাইয়া এই পছন্দের কি ফায়দা হলো আমি যদি আমার মতোই থাকি তুমি যদি তোমার মতোই থাকো তো হবে কী ভাব আমরা প্রত্যেকেই জন্য ফিকির করি আমার মুরব্বী চাচারা যারা আছেন আপনাদের কাছেও বাবা বলি আপনারাও ফিকির করেন আপনাদেরও তো কিছু দায়িত্ব আছে চাচা জিন্দিগিটা শেষ বয়স আপনারা চা দোকানে শেষ করে দিলেন মুরব্বীরা আপনারা বুঝলেন এক জীবন কে আপনাগরে করে বুঝাইল চা দোকানের বিড়ি সিগারেট আর এই বন বিস্কুট চা আর টেলিভিশনে নাচ গান দেখা আর বসে বসে শুধু পরের সমালোচনা গিবদ পরের বদনাম এই এক জিন্দিগিতে শেষ হায়াতের শেষ দশ বছর বুড়াকালের শেষ বিশ বছর পনেরো বছর শেষ করে দিলেন আহা! আফসুসের আফসোসের ব্যাপার কী করলেন জীবন এত সুন্দর হায়াত শেষ বয়স নিরিবিলি টাইম আল্লাহ দিছেন আল্লাহ তো সবাইকে বুড়া বানায় না কত যুবক কবরে চলে যায় কত ছোট বাচ্চাও তো কবরে চলে যায় আপনাকে আল্লাহ ষাট বছর হায়াত দিছে সত্তর বছর হায়াত দিছে মুসলিম শরীফের হাদিস আছে আল্লাহ নবী সাল্লাম বলেন সাল্লিসাল্লাম বলেন আল্লাহ যাকে হায়াত লম্বা করে ষাট বছর পর্যন্ত পৌঁছিয়েছেন ষাট বছর পরেও যে নিজেকে আল্লাহর আজাব থেকে জাহান্নামের আমল থেকে বাঁচায় নাই অর্থাৎ নিজেকে গুণার থেকে বাঁচায় নাই খোদার কসম নবীজির হাদিস বিশুদ্ধ হাদিস আল্লাহ নবী সাল্লাহ আলি সাল্লাম বলেন ওই বুড়া মিয়া আল্লাহর কাছে হাসরের ময়দানে কোনো আপত্তি কোনো অজর পেশ করবার এক বিন্দু এক সেকেন্ড সুযোগ পাবে না আল্লাহ তার এক সেকেন্ডের সুযোগ দিবে না ষাট বছর বয়সে বিরিখানা ছাড়তে পারলেন না আমনে আমনে বড় শক্ত কোনো পাপী না শক্ত পাপি আপনি ষাট বছর আপনি আইজও কথা কইতে গাল্লাম গালি ছাড়া কথা কইতে পারেন আমনে কিন্তু বড় শক্ত পাপি আপনার কলজা পাথর হ্যাঁ মনে রেখেন ষাট বছর বয়স আপনি এখনো রঙিন টেলিভিশনে সাদোয়ানে বইয়া বইয়া নাচ গান দেখেন আমনের কলজার ভিতরে বেড়ির লোভ একবার পাথরের মতো বসে গেছে আমনে বড় লুভি আপনি বড় লুভি কারণ আপনার দিল পাথর যে ছেলেটার বয়স ষোলো বছর তার গুনার বয়স চার বছর কথা বোঝেন নাই আপনি সে বা লেগ হয়েছে তো চোদ্দ বছর বয়সে তো তার হিসাব শুরু হয়েছে ওই সময় থেকে তো তার গুনার বয়স কত চার বছর আর বয়স ষাট এবার গুনার বয়স কত হ্যাঁ পনেরো থেকে ধরেন ষাট পনেরো বছরও যদি উনি বালেগ হয় ষাট বছর বয়স আজও যদি উনি বিড়ি খায় উনি আর যে বিড়ি খায় কত বছর উনি আর যে টেলিভিশন দেখে কত বছর উনি বেড়ি চায় কত বছর ধরে তো উনি কেমন খারাপ তোর লোক কথা বলেন না হ্যাঁ নাহলে জবাব দেন প্রতিবাদ করেন প্রতিবাদ করলে ছেড়ে দেই আমি বলেন আপনি দাঁড়াই প্রতিবাদ করেন তাহলে আমি বন্ধ করে দেব তাইলে আপনি তো আমি এই জন্য দু পক্ষকে বলতে চাই আমার এই জোয়ান ছেলেরা এরাও আমাদের স্বপ্ন আমার এই শক্ত বলার অর্থ মানে ওরে ফিরায় দেওয়া না ওরে ফেলে দেওয়া না পরে ধাক্কা দিয়া তারাইয়া দেওয়া আনার পরে ফিরাইয়া আনার পরে কলিজার মধ্যে আমি তাইফুল মা আরিফ কিতাবের মধ্যে পড়ছি কিছু নসিহত আছে চাবুকের মতো যেটা চাবুকের আঘাতে মনে হয় যেন কষ্ট পাইছে যন্ত্রণা কিন্তু যদি এই আঘাত সইতে পারে হতে পারে তার জীবনে পরিবর্তন আসবে তা এই আশায় একটু শক্ত বলি একটা ফিকিরে বলি দুশ্মনে আমি কেন কাজ্যা করছি নি নাইমা কারোর লগে কথা বলেন না কেন কোন ছেলে পেলের সাথে আমার ঝগড়া আছে কোন এখানে যে হুজুরে না কাজ্যার জন্য না ঝগড়ার জন্য বলি না উদ্দেশ্য ফিরতে হবে এদেরকে ফেরাবার চাই এরা এক এক ছেলে আপনি আপনারা চাচারা আপনারা দাঁড়াইয়া দেখেন আপনাদের ছেলে এগুলো এখানেকার এই ছেলেগুলো এখানে এখানে এরা রংপুরের নর্থ বেঙ্গলের ফোলাফাইন না এরা এই এলাকা কথা বলেন না কেন

আপনার নবীর নাম আপনি এভাবে ভুলে গেলেন আল্লাহ নবী সল্লাল্লাফ আলী সাল্লাম ফজরের নামাজের সময় ওনার মেয়ে ফাতেমাকে নিজে গিয়া দরজার কড়া নাইরা নবীজি নিজে উঠাইতেন আমরা হাদিসে পড়ছি ফাতেমা কুমিল ইসফালা নবীজি বলতেন ফাতেমা নামাজের জন্য ওঠো মা আনকেজি নফসাকে মিনান্নার নবী নিজে বলতেন ফাতেমা কলিজার টুকরা মা তুই তোরে জাহান্নামের আগুন থেকে বাঁচা মা বলতেন ফাতেমা মেয়ে বললে হাসরের ময়দানে মা আমি কোনো উপকার করতে পারব না সেজদা বিহীন মা পর্দা বিহীন আল্লাহর গুলামি বিহীন ফাতেমা মোহাম্মদের মেয়ে বললেই শুধু পার পাইবা না আলীর স্ত্রী বললে হবে না হাসান হুসাইনের মা বললে হবে না মোহাম্মদের কন্যা বললে হবে না নবী বললেন ফাতেমা সেজদা দেখাইতে হবে কি তোমার পর্দা দেখাইতে হবে তোমার আমল নামা তোমাকেই বুঝাই দিতে হবে আল্লাহর নবী তার চাচা আব্বাস প্রদিয়াল্লাহ হুতালা আনহু নবীজির চাচা বাসের ঘরের কাছে যেতেন ফজরের ওয়াক্তে দরজা নেড়ে ডাকতেন ইয়া আম কুম্লি সালা চাচা নামাজের জন্য ওঠেন আনকৃস নাফসা কামিনান চাচা আপনি নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচান ফ ইন নীলা উভনিয়ান কামিনাল্না হিসেয়া চাচা মোহাম্মদের চাচা বললে আমি হাসরের ময়দানে উপকার করতে পারবো না পারব না আল্লাহর নবী বলেন সাল্লাল্লাহলেই ওসাল্লাম নবী বলেন হাসরের কঠিন ময়দানে ইব্রাহিমের মতো নবী তার ছেলে ইসমাইলকে চোখের সামনে দেখতে পাবে কিন্তু একটাবারও সন্তানকে ডাক দিবে না বরং ইব্রাহিমের মতো নবী বলবে ইয়া আল্লাহ আজ হাঁসরের কঠিন ময়দানে আমি ইব্রাহিম কে বাঁচান আমাকেই বাঁচান ছেলেটার কি হবে সে বুঝুক আল্লাহর নবী বলেন ইয়াকুব নবী ইয়াকুব নবী 40 বছর একটানা ছেলে ইউসুফের জন্য কাটতে কাটতে হাততাবি আব্দাত আইনাহু মিনাল হুজনি আল্লাহ তাআলা কোরআনে বলেন ইয়াকুব 40 বছর টানা ইউসুফের জন্য কাটতে কাটতে চোখটা অন্ধ হইয়া সাদা হয়ে গেছে এতটা লম্বা সময় যেই সন্তানের জন্য ইউসুফ নবীর জন্য ইয়াকুব নবী কাঁদলেন ইয়াকুব নবী ইউসুফকে কি পরিমাণ ভালোবাসতেন কি বলেন সেই ইয়াকুব নবী ইউসুফকে হাসরের ময়দানে দেখবার পরেও চোখের সামনে নবীজি বলেন আল্লাহর কসম উম্মত একটা বারের জন্য ইউসুফকে ডাকবে না বলবে রব্বি নাফসি নাফসি আল্লাহ আমাকে বাঁচান আমাকে বাঁচান আমাকেই বাঁচান দয়া করে রহম করেন ছেলেরা বাপ নিজের ভালো করো নিজের ভালো এভাবে মানুষ নষ্ট হয় না রে ভাইয়া মুসলমানের সন্তান এত ফালতু হওয়ার কথা না ভাইয়া একটা জিনিস তো অনেক কিছু তো ফোঁচা যায় কিন্তু এক ফসা জায়গায় দিয়ে কত হালাই দিলে বাহিটা খাওয়ান যায় তো এইভাবে বুঝি ফোঁচা যায় এটা এইভাবে বুঝি একেবারে সারা দিন নাই রাত নাই নারীর ছবি দেখতে 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 মোবাইলের অশ্লীল দৃশ্য দেখতে দেখতে শরীরটা করে পঁচাইয়া ফেলা কলজাটা একদম পঁচাইয়া ফেলা চোখটা এভাবে নষ্ট করে ফেলা এটা কি ধরনের কথা আরে এটা এত মাতাল কেমনে হয় পাগলও তো এত পাগল না হ্যাঁ হ্যাঁ পাগল আমি নিজে বেলায় ভাই ওই যে আপনার পাপ না এক আল্লাহর কসম আমি নিজে গত বছর আগস্ট মাসে আমি পাবনা গেছিলাম পরে আসরের নামাজের পরে আমি পাবনা এই বাংলাদেশের যে সবচেয়ে বড় মেন্টাল হসপিটাল যেখানে পাগলের হসপিটাল পাবনা না ওটা দেখতে গেছি আমি আসর থেকে মাগরি প্রায় দেড় ঘন্টা আমি এটা ঘুরে ঘুরে আমরা দেখাইছো ওনারা ওনারা আমার জন্য স্পেশালি অনুমতি লইছে এরা অনুমতি নিতে হয় পুলিশের থেকে বিশেষ অনুমতি নিলে দেখতে দেয় গার মানে এরকম জেলখানার ইয়ার মতো গ্রিলের মতো দাঁড়ায় দাঁড়ায় কথা বলা যায় আমি অনেক ছেলের সাথে কথা বলছি তো ওইখানে আমি দুইটা জিনিস দেখছি এই প্রায় তিন চারশো পাগল আমি দেখছি আরও আছিল মানে আমি যে দূর হাঁটতে পারছি আর কি তো ওইখানে যে দেখলাম আমি দেখছি মনে করেন আমি যদি তিনশো লোক দেখি পাগল দেখছি মনে করেন একের কসম এক দুইশো আটানব্বই জনই হবে যুবক নজুয়ান ছেলে বিশ বাইশ পঁচিশ আঠারো চব্বিশ এরকম বয়সী ছেলে এ আমি দুইজন মানুষ দেখছি শুধু বুড়া পাগল দুইটা লোক বুড়া মানুষ আর সব এক দুই নম্বরে মাগরিবের আজান হয়ে গেছে তখন আমি মাগরিবের আজানের পর পর আজান শেষ হইবার সময় আমি বের হয়েছি মানে আমার এটার ভিতর বাহিরে মসজিদ আছে মানে নামাজ পড়বে তা আমি ভিতরে থাকতে থাকতে আজান হয়ে গেছে তো আমি নিজ চোখে দেখছি আমার সাথে যারা ছিল তাগরো দেখাইছি দুইটা ছেলে পাগল এরা আপনার একজন আমি জিজ্ঞাসা করছি যে হ্যাঁ আজান দিছে এরপরে ওরা কলো যে হে বললো যে আমরা এই ছেলে হেতে কইতেছে আঠারো জন আসি এগারো জনই আমরা নামাজ পড়ি হে পাগল হ্যাঁ রে জিজ্ঞাসা করছি তোমার নাম কি আমার চিনছেন না আমি না তুমি কে আমি রবীন্দ্রনাথ ঠাকুর আমি হে নি তাহলে ফাগল না কথা বুঝছিন তাহলে সে বলতেছে যে কেডা রবীন্দ্রনাথ ঠাকুর বলে তার মানে সে পাগল কিন্তু মা গ্রীবের আজান দিছে কসম আল্লাহ এরা আঠারো জনের মধ্যে এগারো জন এই ছেলের পাগল এরা এরা নামাজে দাঁড়াইছে আমার প্রশ্ন হইল ফাগলও তো এত ফাগল না হ্যাঁ পাগল তো বেটা এত পাগল না তুই যেমন পাগল হইলি বেটা আরে তুই কি পাগল হইলি রে তুই যে এক নামাজ পড়স না বেটা আর তোরে কেমনে বললে বুঝাইতাম আর কি বললে তোমার লজ্জা হইত কি বললে তোমার সরম হয় তুমি তো ওই পাবনার মেন্টাল হসপিটালের পাগলের চাইতো নিকৃষ্ট পাগল তুমি সেই পাগল তো নামাজ পড়ে আমি দেখছি তো আমার চোখে আমি দেখছি আমি তো অন্য কেউ বলছে এটা না আমি নিজে দেখছি এই জন্য প্রিয় ভাই আমার দয়া করে নাফর এই জিন্দিগি কষ্ট দিবে কষ্ট দিবে আমাদের দুনিয়ার এই মুসিবত প্রতিনিয়ত মুসিবত আমাদেরকে ছাড়ে না কখনো বৃষ্টি শুরু হইলে শুধু বৃষ্টি হয় কখনো বন্যা কখনো এবার সিলেটে আপনার একটি নির্দিষ্ট এলাকাতে এই পরিমাণ শিলাবৃষ্টি হয়েছে একবার এত বড় বড় পাথরের গোলার মতো আমার পরিচিত মানুষেরও একেবারে টিনের ঘর একেবারে জুজরা হয়ে গেছে জুরা জুড়া হয়ে গেছে তাইলে আমি বললাম কখনো বন্যা কখনো ঘূর্ণিঝড় কখনো জলোচ্ছ্বাস কখনো প্রচন্ড গরম কখনো অতিবৃষ্টি কখনো করোনা কখনো মহামারী এই যে বহুমুখী আজাব মুসিবত প্যারেশানি আমাদের মধ্যে আসে আমাদের জনজীবনের স্বস্তি শান্তি উঠে যায় আমরা যে প্যারেশানিতে থাকি ভাইয়া পাপ এটা আমাদের গুনার কার কি কারণে বলেন না গুনাহের এ বড় বড় জাতিসংঘে তারপরে বড় বড় দেশের ওয়ালারা বিভিন্ন গবেষণা করে আবহাওয়ার এই হইছে সেই হইসে জলবায়ুর এই হইছে সেই হইসে এডি সব এমনি এই পণ্ডিতি কথাই কইতেছে এই হইছে সেই হইছে এমন করলে ভালো হইব এমন করলে ভালো হইব আপনার বাংলাদেশে কোন জেলার মধ্যে আপনার স্প্রে করছে ঠান্ডা লাগার জন্য কি জানি স্প্রে করছে বলে আচ্ছা বুঝি এই স্প্রে করলে ঠান্ডা কমে যাব হ্যাঁ এটা একটা তামসা করেন স্যার কিচ্ছু না এটা একটা কাম খেয়ালি কথা এটা সারা বাংলাদেশে আপনি ঠান্ডা পানি স্প্রে করিয়া কতক্ষণ স্প্রে করবেন বলেন কতক্ষণ সম্ভব আল্লাহ তালা যদি এই গরম না কমায় আমাদের কোনো মাখলুকের পক্ষে সম্ভব ভাইয়া আসলে সম্ভব না এই জন্য আমি বললাম আমার প্রথম এটা আমাদের এই কষ্ট কিন্তু সবাই পায় আমাদের গুণা আমার গুনাহের কারণে বনি আদম কষ্ট পায় আল্লাহর সৃষ্টি বাকি জীব প্রাণী কষ্ট পায় আর যতজন কষ্ট পায় ততজন কিন্তু অভিশাপ দেয় অভিশাপ অভিশাপ দেয় লানত দেয় আল্লাহর গজব দেয় এত মানুষের অভিশাপ এত সৃষ্টির অভিশাপ আল্লাহর এত মখলুকের অভিশাপ নিয়ে যুবক তোমার জীবন ভালো হবে না তুমি কষ্ট পাইবা সুখ পাইবা না তুমি নারীর ছবি দেখা ছেড়ে দাও অস্থির দৃশ্য দেখা বন্ধ করো একটা নারী দরকার অপেক্ষা করো হালাল স্ত্রী আল্লাহ বলছে না আমি সৃষ্টি করেছি আমি মিলায় দেবো এই পৃথিবীতে তুমি আমি আসছি পৃথিবীতে মায়ের পেট থেকে তার মানে হালাল স্বামী স্ত্রীর এই বন্ধন যদি পৃথিবীতে আল্লাহ চালু না রাখতেন তো তুমিও আসতা না আমিও আইতাম না কথা বলেন না কেন তাহলে এটা তো হচ্ছেই স্বামী স্ত্রীর এই পবিত্র বন্ধন এটা তো আল্লাহ তৈরি করছেই এটা তো প্রতিনিয়ত প্রতিদিন আল্লাহর জমিনে নতুন নতুন নারী পুরুষ বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছে না তাইলে তুমিও তো সেই সিরিয়ালে আসো তুমি পাগল হয়ে গেল এমন কুত্তা হয়ে গেল যে যা দেখো সব দেখতে মন চায় হিন্দি সিনেমার নর্তুকিও দেখো বাংলা সিনেমার নর্তুকিও দেখো টিকটকের নর্তুকিও দেখো রাস্তার বে হায়া বে পর্দা মেয়েকেও দেখো এত নারী দেখে এত অশ্লীল দৃশ্য দেখে তুমি একা পুরুষ একা যুবক নিজেকে সামলাইবা কেমনে সময় চরিত্র শেষ হয় শরীরের শক্তি শেষ হয় যৌবনের ক্ষমতা শেষ হয় আখেরা বরবাদ হয় আর শরীরটাও নষ্ট হইয়া না তখন আর আর বালেও শুধু কামান হ্যাঁ আমরা জানি আমরা জানেন করতে হ আমরা জানি কোমারতে বালা জানি কারণ আমাদের সাথে অসংখ্য যুবক মোহব্বত করে দোয়ার জন্য বিভিন্ন প্যারেসানির জন্য তাদের অবস্থা জানায় বলে কাগজে লিখে বলে কেউ মুখে বলে মোবাইলে বলে দোয়া চায় এক এক ছেলে পেলের হালাত শুনি তো আমরা শরীরের কি অবস্থা যৌবনের কি অবস্থা জিন্দিগিটা নষ্ট করে কি করছে এখন আহ এখন ভ্যা করে কাঁদে এজন্য দয়া করে আমরা যদি গুণা না কমাই আমাদের মুসিবত যাবে না এই এই রোদ এই তাপমাত্রা আবার কমবে তো আবার নতুন আজাব আসবে আসবে কিনা বলেন না কেন আবার আসবে আরেকটা আসবে আল্লাহ তালা ঘুরে ঘুরে আমাদেরকে বারবার মুসিবত দিয়ে ফেরাতে চাচ্ছেন কোরআনে আছে আল্লাহ বলে বান্দা লিউজি লিওজি কাহুম্লাউন আমি আল্লাহ তোমাদেরকে বিভিন্ন সময়ে আজাব দিয়ে কিছুটা আজাব দিয়ে তোমাদেরকে আজাবের শাস্তির সব মজা দেখাইয়া আমি চাই লা আল্লাহুম্য় আর জিয়ার আমার বান্দারা যেন সবাই আমার দিকে ফিরে আসে তা আল্লাহভুমিয়ার জিয়ারুন আমার বান্দা যেন আমার দিকে ফিরে আসে পলা নদী কান্নাভূমি আল্লাহ আদাবিল আদেনা দু নালা আদাবিল আতবার লা আল্লাহভুমিয়ার জিয়ারুন আল্লাহ বলে জাহান্নামের কঠিন আজাব দেওয়ার আগে দুনিয়ার মধ্যে আমি সামান্য আজাব ভোগ করাই কেন বান্দা যেন তোমরা আমি আল্লাহর দিকে ফিরে আসো লাঠি দেখাইলে বাচ্চা খাইতে শুরু করে লাঠি দেখাইলে বাচ্চা ভয় পেয়ে চুপ করে ফেলে অর্থাৎ বাচ্চাকে লাঠি দেখাইয়া তাকে ফেরাইতে চায় রব্বুল আলমিন ছোট্ট ছোট্ট আজাব দিয়ে মুসিবত দিয়ে কখনো অতিবৃষ্টি কখনো অনাবৃষ্টি কখনো ঝড় কখনো জলোচ্ছ্বাস কখনো বন্যা কখনো ভূমিকম্প ইত্যাদি মুসিবত দিয়ে দিয়ে আল্লাহ চায় আমার বান্দা আমার দিকে ফিরে আসুক কিন্তু বোঝে না আল্লাহ বলেন কুলনারু জাহান আল্লাহ বলে বন্ধু বলে দেন দুনিয়ার আগুন দুনিয়ার রৌদ্রের তাপ এটা যদি এমন গরম মনে হয় তাইলে শুনে নাও বান্দা জাহান নামের আগুনের গরম তার চাইতে বেশি তীব্র অনেক বেশি গরম লাউকানু ইয়ফকাহ আল্লাহ বলে হাই আমার বান্দা যদি আমার এই কথাটা বুঝতো মায়া করে বলছে আল্লাহ বলছে মিয়া আহা বান্দা যদি তুমি আমার কথাটা বুঝতা আমার বান্দা তুমি দেখো না এই রৌদ্রের গরম যদি এমন কষ্টকর বিরক্তিকর এমন অস্থির মনে হয় তাহলে আগুনের গরম তুমি কেমনে সহ্য তাইলে ময়দানের তীব্র গরম মাথার উপরে সূর্যটা থাকবে পায়ের নিচের জমিন তামার মতো হবে আল্লাহ তালা কোরআনে বলছে বান্দা একদিন হাসরের ময়দান পঞ্চাশ হাজার বছর আর সেই পঞ্চাশ হাজার বছর এক টানা দুই পায়ের নিচে তালুতে যে টুকু জায়গা এটুকু জায়গার উপরেই দাঁড়িয়ে থাকতে হবে আল্লাহ বলে বান্দা সেদিন কিন্তু দাঁড়িয়ে থাকতে হবে দাঁড়িয়ে একটা সেকেন্ড নবী বলেন হাসরের কঠিন ময়দানে এক সুতার সামনে যাবে না পিছনেও যাবে না ডানেও ফিরবে না বামেও ফিরবে না এক ইঞ্চি নড়াচড়া করতেও পারবে না এমন অবস্থায় দাঁড়িয়ে থাকতে হবে প্রথম দিন পঞ্চাশ হাজার বছর পঞ্চাশ হাজার বছর আপনার বাপ দাদা সদ্য গোষ্ঠীর কয়জনের হায়ার হ্যাঁ বলেন তিনটা ঘন্টা প্রখর রোদ্রের মধ্যে প্রচন্ড রোদ যেখানে পড়ছে এরকম খোলা মাঠে তিনটা ঘন্টা দাঁড়ায় থাকেন দেখেন কেমন হয় দেখেন কেমন হয় আর এটা তো রৌদ্রের গরম তো আগুনের গরম কেমন জাহান্নামের গরম কেমন